কোথায় বাড়ি দাদাদের? কোথায় বাড়ি? পলসা। কাজ এখন কি স্লো নাকি? শুক্রবার আবার হলো, আপনাদের ঈদ আছে, কাল ঈদ, কাল তো ছুটি থাকবে। হ্যাঁ, পুরা কাল না, দুদিন 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 ছুটি। পলসা কোন পাড়াতে? আপনাদের এখানে কাজ করছে সবাই কি? কজন হিন্দু কজন মুসলিম আছে এখানে? আমি মুসলমান। ও, আর এরা? তো কাল আসবেন না নাকি? দেখো বন্ধুরা, এই দাদাটার কালকে ঈদ, আজকে এসছে কাজে, তো কালকে থেকে ছুটি নেবে। রাজমিস্ত্রির কাজ দেখাচ্ছি তোমাদেরকে, যে কিভাবে কাজ করে দেখো, ঘর বানায়। হ্যাঁ, কোথায় আছে দেখছো? তো পলসা কোন জায়গায় বাড়ি দাদা? মিডিল পাড়ায়। ও, প্রথমেই ঢুকে ওই পাড়ায় না? ও আচ্ছা, এই দেখো সব মশলা নিয়ে আসছে। দেখো রাজমিস্ত্রির কাজ। হ্যাঁ, তো এই দাদাদের বাড়িও কি পলসা নাকি? হ্যাঁ, দাদা তোমার বাড়িও কি পলসা নাকি? ও দাদা, তোমারও পলসা? হ্যাঁ, কাল কি ছুটি নাকি? হ্যাঁ, এই দেখো কিভাবে ভিত থেকে তুলে তুলে, দেখো কিভাবে ইট দিয়ে গেঁথে গেঁথে তুলছে, সিমেন্ট বালি ইট দিয়ে এভাবেই কাজ করে রাজমিস্ত্রির কাজ এগুলো। এই দেখো দেখা, প্রচন্ড গরম আজকে, তাও একটু মেঘলা মেঘলা ভাব আছে, গরমের পরিমাণটা কম আছে আজকে। পলসা দাদা তোমার কোন পাড়ায় বাড়ি? পলসায় হিন্দু আছে নাকি? হ্যাঁ,
দেখছো বন্ধুরা কিভাবে বানানো হচ্ছে, একটা লেবেল করে একটা মাপ আছে সব কিছুর তৈরি করার। তো সেগুলোই তোমাদের সাথে পুরো শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। এই দেখো ইট নিয়ে আসছে কিভাবে, এই দেখো বন্ধুরা ইট তুলছে কিভাবে, এই দেখো রাজমিস্ত্রির কাজ। দেখছো কিভাবে তোলা হচ্ছে, একটা ব্যালেন্সিং ব্যাপার। এদিকে কাজ করছে, ও দুই দিকে সমান করতে হবে নাকি, ভেঙে যাবে। পুরো দেখালাম তোমাদেরকে দুপুর বেলায় রোদের মধ্যে এদের এই যে কাজ করা। তো কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, গ্রাম বাংলার এরকম ভিডিও পেতে আর এরকম মানুষদের সাথে কথা বলে বা এরকম তাদের কাজ সম্পর্কে জেনে সত্যি খুবই ভালো লাগলো। তো ঠিক আছে বন্ধুরা, এখানে রাখছি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।